বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, পাই নেটওয়ার্কের নতুন আরেকটা আপডেট আসছে এবং এই আপডেটের মাধ্যমে কিন্তু আপনাদেরকে অনেক কিছু বিষয়বস্তু বোঝানোর চেষ্টা করছে এখানে। সো এটা কি কি বোঝানোর চেষ্টা করছে বা এখানে ডিসেম্বর হোয়াইট পেপার কি বিষয়বস্তু, সবকিছু আলোচনা করার চেষ্টা করবো আজকের এই ভিডিওটিতে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, ভিডিওটি সম্পূর্ণ না দেখলে কিন্তু কিছু বুঝতে পারবেন না। এখানে ওদের সাপ্লাই, তারপর হচ্ছে KYC বিষয়বস্তু সবকিছু কিন্তু আলোচনা করবো আজকের এই ভিডিওটিতে। তো এখানে দেখতে পাচ্ছেন মাইনেট সাপ্লাই লিমিট দেখতে পাচ্ছেন, টেক ইফেক্ট অন মার্চ 1, এটা কিন্তু মার্চের আজকে মার্চের 1 তারিখ থেকে এটার মধ্যেই আসবে মাইনেট সাপ্লাই লিমিটের ইয়াটা আছে। সো আমি এটা আপনাদেরকে বাংলাতে ট্রান্সলেট করে দেখাবো। এর আগে দেখাচ্ছি ডিসেম্বর হোয়াইট পেপার যে বিষয়টা আছে এটাতে ক্লিক করতেছি। এখানে থেকে আপনাদের এই বিষয়বস্তু যেগুলো এখানে দিচ্ছে এটা হচ্ছে ডিসেম্বরের 2021-এর, মানে গত গত বছরের 2021-এর যেই লাস্ট মাসের যে ইয়াটা আছে ওদের নতুন নতুন কি হোয়াইট পেপারের মধ্যে কি কি অ্যাড হয়েছে ওইগুলো মূলত এখানে বিষয়বস্তুগুলো উল্লেখ করা হয়েছে। সো এগুলো অন্যান্য বিষয়বস্তু, অন্যান্য যেরকম হোয়াইট পেপারের আপডেটগুলো আছে ঠিক সেরকমই, বাট এখানে আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মাইনেট সাপ্লাই। তারপর হচ্ছে আপনাদেরকে মাইনেট সাপ্লাই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পাই টোকেন ডিস্ট্রিবিউশন। পাই টোকেন ডিস্ট্রিবিউশন হচ্ছে এটা সবার কাছে সমানভাবে পৌঁছে দেওয়ার মতো বিষয়টা এরকম। তো এখানে হচ্ছে কমিউনিটি, কমিউনিটি হচ্ছে আমরা যারা এই পাই নেটওয়ার্ক মাইনিং করতেছি প্রতিনিয়ত, তাদেরকে কমিউনিটি হিসেবে ধরা হয়েছে এবং কমিউনিটিকে দেওয়া হবে 80%। আপনার 100 ভাগ পাই নেটওয়ার্কে যদি 100টা ভাগ করেন, 100 ভাগ থেকে 80% পাবে হচ্ছে কমিউনিটি যারা আমরা মাইনিং করতেছি তারা, এবং 20% হোল্ড করে রাখবে হচ্ছে কোর টিমের কাছে, ঠিক আছে। তারপর এখানে ওদের অনেকে এগুলো স্ক্যাম করতেছে, পাই নেটওয়ার্ক কিন্তু অনেক ধরনের এখন অনেক ধরনের ঝামেলা করতেছে পাই নেটওয়ার্কের মধ্যে, অনেকে এটা স্ক্যাম বলে কিন্তু অনেক ধরনের চালাইতেছে বিভিন্ন, বিশেষ করে বিভিন্ন টুইটারের মাধ্যমে। আপনার হয়তো অনেকেই টুইটারের মাধ্যমে আপনার অ্যাড নাই, ওইসব টুইটারে যদি আপনার অ্যাড থাকেন তাহলে আপনার নতুন নতুন অনেক ইনফরমেশন দেখতে পারবেন। সো আপনাদের এই বিষয়টা ইয়ে করতে হবে, আপনারা যদি রেফার করেন, রেফার যত তাড়াতাড়ি রেফার করবেন বেশি বেশি তত আপনাদের এটা সাপ্লাই, ওদের যে সাপ্লাইটা আছে সাপ্লাইটা ফুলফিল হয়ে যাবে এবং এটা তাড়াতাড়ি মার্কেটে আসার সম্ভাবনা রয়েছে। তারপর হচ্ছে KYC-র বিষয়টা, KYC কিন্তু এখানে নতুন আরেকটা আপডেট আসছে, আমি আপনাদেরকে একেবারে শেষের দিকে দেখাচ্ছি একটু, অনেক কিন্তু এখানে অনেক লেখা আছে, সবগুলো আপনাদেরকে যদি পড়ে শোনাতে যাই সেক্ষেত্রে অনেক সময় নেবে। আর এখানে দেখতে পাচ্ছেন ফেজ 1, তারপর হচ্ছে ফেজ 2, তারপর হচ্ছে আপনাদের এখানে ফেজ মাইনেট, মানে ওদের যে ফেজগুলো আছে 3টা ফেজ থাকে প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সির, ওরা কিন্তু 3টাই পার করে ফেলছে, ঠিক আছে। এখন খালি মার্কেটে আসবে এবং আমরা এটা বিক্রি করব, ক্যাশ করব, এরকম বিষয়টা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে KYC-র বিষয়টা নিয়ে আলোচনা করব। KYC-টা দেখতে পাচ্ছেন এই যে KYC ভেরিফিকেশন অ্যান্ড মাইনেট ব্যালেন্স ট্রান্সফার, ঠিক আছে। এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, লেখাটা কপি করে নিলাম, লেখাটা কপি করে চলে যাবে আমি হচ্ছে ক্রোম ব্রাউজারে। এখানে আমি এটাকে ট্রান্সলেট করে বাংলাতে আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করব। সো এখানে দেখতে পাচ্ছেন KYC যাচাইকরণ এবং মেইননেট ব্যালেন্স ট্রান্সফার, ঠিক আছে। আপনার গ্রাহক ক্লায়েন্টকে জানুন KYC হলো একটি প্রক্রিয়া যা আসল অ্যাকাউন্টগুলি থেকে জাল অ্যাকাউন্টগুলিকে আলাদা করতে শনাক্তকরণ যাচাই করে। সো বিষয়টা হচ্ছে KYC হচ্ছে আপনাকে জাস্ট আপনাকে চেক করা হবে আপনি মানুষ কিনা, তারপর আপনি পাই নেটওয়ার্ক নিয়ে কোনো স্ক্যাম করছেন কিনা, স্ক্যাম হচ্ছে আপনি একই ফোনের মধ্যে অনেকগুলো অ্যাকাউন্ট অ্যাড করছেন কিনা, তারপর আপনার একই NID দিয়ে বারবার অ্যাকাউন্ট খুলছেন কিনা, এরকম অনেক কিছু যাচাই বাছাই করা হবে, আপনি মানুষ না রোবট, এরকম বিষয়বস্তুগুলো কিন্তু এখানে যাচাই করা হবে। পাই নেটওয়ার্কের দৃষ্টিভঙ্গি হলো সমস্ত অগ্রগামীদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক এবং সর্বাধিক বিস্তৃত টোকেন এবং ইকোসিস্টেম তৈরি করা। পাই নেটওয়ার্কের মাইনিং মেকানিজম হলো সোশ্যাল নেটওয়ার্ক ভিত্তিক এবং সোশ্যাল নেটওয়ার্কের আকার 1K, 10K, 100K, 1 মিলিয়ন এবং 10 মিলিয়ন নিযুক্ত সদস্যদের উপর বেড়ে যাওয়ার খনির হার এখন পর্যন্ত 5 গুণ অর্ধেক হয়েছে। তাই পাইয়ের প্রতি জনপ্রতি একটি অ্যাকাউন্টের কঠোর নীতি রয়েছে। নেটওয়ার্কের সদস্যরা যে সত্যিকারের মানুষ তা প্রতিষ্ঠিত করার জন্য এর জন্য উচ্চমাত্রার নির্ভুলতার প্রয়োজন, যা ব্যক্তিগতদের নকল অ্যাকাউন্ট তৈরি করে অন্যায়ভাবে পাই মজুত করতে সক্ষম হতে বাধা দেয়। অগ্রগামীদের KYC ফলাফল শুধুমাত্র পরিচয় যাচাইকরণ উপর নির্ভর করবে না, কিন্তু তাদের নাম পাই অ্যাকাউন্টের সাথে মিলছে এবং সরকারি অনুমোদনের তালিকার বিরুদ্ধে স্ক্রিনিং করবে। KYC এইভাবে নেটওয়ার্কের সত্যিকারের মানবিকতা নিশ্চিত করতে এবং এন্টি মানি লন্ডারিং AML এবং এন্টি টেরোরিজম প্রতিবিধানগুলির
প্রবিধানগুলির সাথে সম্মতি নিশ্চিত করতে সহায়তা করে। তো আশা করি বুঝতে পারতেছেন এখানে মূলত এটাই বোঝানোর চেষ্টা করছে যে আপনার কেওয়াইসি যাচাইকরণ খুবই খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি আপনার এনআইডি দিয়ে আপনি কি বারবার অ্যাকাউন্ট খুলছেন কিনা, তারপর আপনার সরকারি কোনোভাবে কোনো ঝামেলা আছে কিনা, মানি লন্ডারিং কোনো প্রবলেম আছে কিনা, এইসব সবকিছু যাচাই বাছাই করা হবে, তারপরে কিন্তু এটা লঞ্চ হবে। আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতেছি, সেটা হচ্ছে যখন এটা আপনারা কেওয়াইসি কমপ্লিট করতে পারবেন, সবাই যখন করতে পারবে, এখনো কিছু কিছু মানুষ করতেছে, গতবারও করতে পারছে, যখন সবাই কেওয়াইসি করতে পারবে, ওভারঅল সবাই যখন কেওয়াইসি করতে পারবে, তার 6 মাস পরে কিন্তু এটা মার্কেটে আসবে। ঠিক আছে, আপনাদেরকে এটা ক্লিয়ার করার চেষ্টা করতেছি, তার 6 মাস পরে কিন্তু এটা মার্কেটে আসার সম্ভাবনা রয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন আরো নতুন কিছু ট্রান্সফার হয়েছে, মোবাইল ব্যালেন্স দ্য পাই ব্যালেন্স কারেন্টলি শোন ইন পায়োনিয়ার অ্যাকাউন্ট ইন দ্য পাই মোবাইল অ্যাপ ট্রান্সফারেবল ব্যালেন্স দ্য ব্যালেন্স দ্যাট হ্যাজ বিন অ্যালাউড টু ট্রান্সফার টু মেইন নেট বিকজ দ্য পায়োনিয়ার অ্যান্ড দেয়ার স্পেসিফিক অ্যাসোসিয়েট ইন্ডিভিজুয়াল ইন দ্য রেফারেল টিম অ্যান্ড সিকিউরিটি সার্কেল হ্যাভ পাস্ট কেওয়াইসি। তারপর হচ্ছে মাইনেট ব্যালেন্স, তো এগুলো আপনারা আপনাদের হোম সেকশনে পেয়ে যাবেন। এটা আপনাদেরকে এখন ক্লিয়ার করি, ট্রান্সফারেবল ব্যালেন্স কি, মাইনেট ব্যালেন্স কি, এগুলো আপনাদেরকে বলি। তো ট্রান্সফারেবল ব্যালেন্সটা হচ্ছে আপনার যখন আপনি কিন্তু মাইনিং করতেছেন, আমরা যারা প্রতিদিন মাইনিং করতেছি তার থ্রুতে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছেন উপরে কিন্তু একটা টোকেন কিন্তু আর্ন হইতেছে বা জমতেছে। ঠিক আছে, এটা কিন্তু সম্পূর্ণ আমি এখান থেকে এটা লেনদেন করতে পারবো না। ঠিক আছে, আমি আপনাদেরকে ক্লিয়ার করি একটা বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি, অনেকেই নতুন অ্যাকাউন্ট খুলছেন, অনেকেই জানে না, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখানো উচিত। আমি মাইনেটে ক্লিক করে দিব, আপনি একটু উপরে খেয়াল রাখবেন, আমার এখানে দেখতে পাচ্ছেন 5107টা কিন্তু পাই টোকেন আছে বা পাই ক্রিপ্টো কারেন্সি আছে, যাই হোক। সো আনভেরিফাইড ব্যালেন্সে ক্লিক করবো, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে আনভেরিফাইড মানে ভেরিফাইড না 4886 পাই কিন্তু আনভেরিফাইড, আমার এটা ভেরিফাই না। ট্রান্সফার ব্যালেন্সে ক্লিক করব, এখান থেকে দেখতে পাচ্ছেন 221 পাই কিন্তু আমি এখান থেকে ট্রান্সফার করতে পারবো, মানে এটা আমার মেইন ব্যালেন্সটা। ঠিক আছে, মানে 5110 কিন্তু আমি যখন এটা মার্কেটে আসবে আমি তখন কিন্তু এটা বিক্রি করতে পারবো না। যখন আমি যাদেরকে রেফার করছি তারা যখন এটা কেওয়াইসি কমপ্লিট করতে পারবে তখনই মূলত আমি আস্তে আস্তে আমার মেইন নেটে ট্রান্সফারেবল ব্যালেন্সের মধ্যে অ্যাড হবে, তখন আমি এটা বিক্রি করতে পারবো বিভিন্ন এক্সচেঞ্জের সাথে যখন মার্কেটে আসবে। তারপর হচ্ছে ওয়ালেট ব্যালেন্সে ক্লিক করবো, ওয়ালেট ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখানে কামিং সুন, এখনো এটা আসে নাই। ঠিক আছে, তারপর এখানে কনফিগার লকড আপ রেট এগুলো আপনাদেরকে এই ইয়ার মাধ্যমে বলে দিছে যে ডিসেম্বর হোয়াইট পেপার যে বিষয়টা এখানে বলে দিছে। সো আপনাদের লকড আপ বিষয়টা নিয়ে অনেক ভিডিও তৈরি করছে, সেগুলো দেখে নেবেন। লকড আপ হচ্ছে একটা ফিক্সড ডিপোজিটের মতো, এটা আসলে এখানে আপনাদের যদি এখানে ইয়া করে রাখেন, হোল্ড করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু এটার প্রাইসটা ভবিষ্যতে যখন বাড়বে তখন কিন্তু আপনি বেশি ইনকাম করতে পারবেন এই পাই নেটওয়ার্ক থেকে। তো এখন এখান থেকে রিড মোড়ে ক্লিক করে দিব, রিড মোড় থেকে আমি এখানে দেখতে পাচ্ছি নিউ মাইনিং রিলিজ প্ল্যান। ঠিক আছে, নিউ মাইনিং রিলিজ প্ল্যান, এইটা আপনাদেরকে আশা করি বুঝাতে হবে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়। তো এখান থেকে আমি এটা কপি করে নিচ্ছি, কপি করে আপনাদেরকে বাংলায় ট্রান্সলেট করে দেখাবো। তো আমি এটা কপি করে নিলাম, কপি করার পর চলে যাবো হচ্ছে ক্রোম ব্রাউজারের মধ্যে, এটা আমি ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করব, পেস্ট করলাম। নতুন খনির মুক্তির পরিকল্পনা 28 ডিসেম্বর 2021 আমরা আপডেট করা পাই হোয়াইট পেপার, ডিসেম্বর হোয়াইট পেপার এর নতুন অধ্যায় সহ মেইননেট চালু করেছি একটি অধ্যায়। টোকেন মডেল এবং মাইনিং পাইয়ের সরবরাহ মডেল, নতুন খনির প্রক্রিয়া এবং সরবরাহ সীমার মধ্যে খনির পুরস্কার সম্পর্কে যোগাযোগ করছে। নিম্নলিখিত ঘোষণার জন্য একটি রেফারেন্স হিসাবে হোম স্ক্রিনের লিঙ্ক ডিসেম্বর সাদা কাগজ ব্যবহার করুন। তো ওদের যে এখানে বলছে যে ওরা লাস্ট ডিসেম্বরের দিকে 28 ডিসেম্বরের দিকে যে নতুন নতুন আপডেটগুলো আনছে এইগুলো জানার জন্য আমি একটু আগে আপনাদেরকে হোয়াইট পেপার যে বিষয়বস্তুগুলো দেখিয়েছি ওইখান ওইটাই মূলত। তারপর যেমন ডিসেম্বরে হোয়াইট পেপারে বলা হয়েছে খনির পুরস্কারের সরবরাহ হল 65 বিলিয়ন পাই, যার মধ্যে রয়েছে অগ্রগামীরা পাক মেইননেট পূর্বে খনন করা পুরস্কার এবং নতুন খনির প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতের খনির জন্য পুরস্কার। নতুন মাইনিং মেকানিজম উদ্দেশ্য হল মেইননেট পূর্বের জন্য প্রয়োজনীয় নেটওয়ার্ক পাইনিয়ারদের থেকে আরও বেশি ধরনের এবং পরিমাণের অবদানকে উৎসাহিত করা, নেটওয়ার্কের পুরস্কার প্রদানের অগ্রগতি এবং একটি নির্দিষ্ট সময় সরবরাহ সীমা একটি হ্রাসকৃত সূত্রের উপর ভিত্তি করে পুরস্কার প্রদান সূত্র হবে। বারবার এটি এখানে বলতেছে যে আপনার সিকিউরিটি সার্কেল, তারপর হচ্ছে রেফারেল ইনকামগুলো, এখানে মূলত এইগুলি বারবার বলতেছে। দেখি এখানে কোনো কেওয়াইসি বিষয় নিয়ে আলোচনা আছে কিনা, মার্চের 21 2000 দ্য রিওয়ার্ড ইস, আমি এইটা আপনাদেরকে দেখাই, এটা আসলে ইম্পর্টেন্ট হবে আপনাদের বিষয়টা, কপি করে নিলাম।
পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন March 1, 2022 মানে সামনের মাসে পুরস্কার প্রদানের সূত্র যা একটি নির্দিষ্ট সময় সরবরাহের সীমা নির্ধারণ করে তা কার্যকর হবে। সরবরাহ সীমার উপর ভিত্তি করে সিস্টেম ব্যাপী বেস মাইনিং হার হ্রাস করা হবে। খনির প্রক্রিয়া অন্যথায় 14 মার্চ পর্যন্ত একই থাকে। March 14, 2022 ডিসেম্বরে হোয়াইট পেপারে তাদের নিজ নিজ সূত্র দ্বারা নির্দিষ্ট করা নতুন ধরনের পুরস্কার সহ নতুন খনির প্রক্রিয়া কার্যকর হবে। অগ্রগমের নেটওয়ার্কের বিভিন্ন ধরনের অবদানের মাধ্যমে তাদের স্বতন্ত্র খনির হার বাড়াতে সক্ষম হবে। সো যখন এটা পাইয়ের মার্চের 14 তারিখে যখন পাই ডে আর কি, তখন কিন্তু ওই দিন থেকে কিন্তু পাই নেটওয়ার্কের মাইনিং স্পিডটা আস্তে আস্তে কমে যাবে এবং যারা রেফার করবে তাদের স্পিডটা স্থিতিশীল থাকবে এবং ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা রয়েছে। সো এইটাই হচ্ছে মূলত আজকের ভিডিও। এখানে তেমন কোনো ইয়া নাই, আপনাদেরকে আপডেটগুলো জানাই দিছে যে আপনাদের ভবিষ্যতে কি কি সুযোগ সুবিধা দিবে, এইগুলাই। তেমন কোনো বড় আপডেট না। সিকিউরিটি সিস্টেম আপনাদের অনেকে যে প্রবলেমগুলো হচ্ছে সিকিউরিটি বিষয় নিয়ে সমস্যা হচ্ছে, যেরকম হচ্ছে পাই নেটওয়ার্ক ইয়া করা আর কি, ভেরিফাই করা, এই প্রবলেমগুলো হচ্ছে, ইমেল ভেরিফাই, ফোন নাম্বার ভেরিফাই, এই প্রবলেমগুলো হচ্ছে। সো আপনাদের এই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রত্যেকটা সমাধান আমার চ্যানেলের মধ্যে আছে এবং সেগুলো দেখলে 100% সমাধান আপনারা পাবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে সবগুলো লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে নেবেন। আশা করি সেগুলো দেখলে আপনারা করতে পারবেন। সো এটি হচ্ছে মূলত আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।